কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আর্ক স্টোরি। বিকালে আমরা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিলাম। তো অলমোস্ট 6টা বেজে গেছে, বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। নিউ ইয়র্কে আমার বাবা মা থাকে, তো আমরা নিউ ইয়র্কে একটা কনফারেন্সের জন্য যাব। তো একদিন বাবা মামার বাসায় থাকবো, তারপরে দিন আমরা কনফারেন্স হোটেলে চলে যাব। কনফারেন্সটা হবে জেএফকে এয়ারপোর্টের ভিতরে, তো আমি ওইটা নিয়ে আরেকটা ব্লগ করব। হোটেলটা কেমন ছিল, কোথায় কি করেছিলাম, সব কিছু ওই ব্লগে থাকবে। নিউ ইয়র্ক থেকে আমাদের বাসা 2 ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্স, যাবার পথেই সন্ধ্যা হয়ে যাবে। এই তো সুন্দর সানসেটটা দেখতে পাচ্ছি, কালারটাও বেশ ভালো এসেছে। এই ভিউটা দেখার জন্য অনেক দূরেও আমরা যাই বেড়াতে, কিন্তু বাসার পাশেই অনেক সময় এই ভিউটা আমরা দেখতে পাই। আমরা নিউ ইয়র্কে কাছাকাছি চলে আসছি, বাসায় পৌঁছাতে আর 1 ঘন্টা সময় লাগবে। আর কার আমি দুজনেই খুব এক্সাইটেড, নিউ ইয়র্কে বেড়াতে যাব তাই। আর খুবই এনজয় করছিল পুরো জার্নিটা। অন্য সময় মাঝে মাঝেই খুব ঝামেলা করে গাড়িতে, বাট আজকে সে খুবই পছন্দ করছিল। পনেরো মিনিটের মতো আমরা জ্যামে বসেছিলাম। নিউ ইয়র্ক আর জ্যাম থাকবে না, এটা কোনো কথা? এই তো আমরা বাসায় চলে আসলাম, জবার সাথে আর্ক বেশ মজা করছে। তারপর রাতে ডিনার করলাম গাছের লাউ শাক দিয়ে আর আম ডাল দিয়ে, সাথে মাছ ছিল, লাউ চিংড়ি ছিল। রাতের খাবার দাবার শেষ করে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠেই মার বাগানে গেলাম, দেখলাম কোন গাছে কি ফল ধরেছে। এই তো শশা গাছ দেখছিলাম, শশা গাছে বেশ ভালো শশাও আসছে। তারপর এগুলো ডাঁটা শাক, পাশ দিয়ে লাল শাকও ছিল অল্প। গাঁদা ফুলগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। ওই যে লাউ গাছে লাউ ঝুলছে, টমেটো গাছে কাঁচা কাঁচা টমেটো, বেগুন গাছে বেগুনও ধরেছে। এই লাউ গাছের চারাটা কেনা চারা, তাই এবছরের লাউয়ের সাইজটাও ডিফারেন্ট। এই প্রথমে এরকম লাউ ধরেছে গাছে, প্রতি বছরে ডিফারেন্ট টাইপের লাউ হয়, বাট এই বছর এই লম্বা লাউটাই প্রথম দেখছি। আঙুর গাছেও বেশ ফল ধরেছে, অনেকদিন ধরে এরকম আছে। আমি সঠিক জানি না আঙুর কতদিনে পাকবে, বাট অনেকদিন ধরে দেখছি আঙুরের সাইজটা এরকম। এর আগে মা আমাকে ছবি পাঠিয়েছিল আঙুর গাছের, তখনও এরকমই দেখেছিলাম। বাগান করাটা একটা শখের জিনিস, গাছটা লাগানোর পর সেই গাছটা বড় হবে, সেই গাছটা থেকে আবার ফল ধরবে, এটা দেখার যে আনন্দ সেটা অন্য কোথাও পাওয়া যাবে না। এখানে বেলি ফুল গাছ, লেবু গাছ আর তুলসী গাছ সবই আছে। এগুলো শীতকালে মারা যায়, তাই শীত পড়ার সাথে সাথেই ঘরের ভিতর নিয়ে আসা হয়। এই যে এই গাছগুলো, লেবু গাছ, তুলসী গাছ আর বেলি ফুল, এগুলো পুরনো গাছ, 2-3 বছর পুরনো হবে। সকাল সকাল মার পূজা দেওয়া শেষ। এই যে একটা আমার গোপাল, আমার 2টা গোপাল, ওই যে এই পাশেরটা মার গোপাল। তো আমি এখানে আসার সময় আমার গোপালগুলোকে সাথে করে নিয়ে আসি। মা অন্যদিকে দুপুরে রান্নার জন্য রেডি করছে, মাছ পরিষ্কার করছে। আমার বাবা ছোটো মাছ খেতে পছন্দ করে, তাই আমার বাবার জন্য আলাদা করে ছোটো মাছ রান্না করছে, আর আমাদের জন্য বিরিয়ানি রান্না করছে।
এদিকে মার বিরিয়ানি রেডি, তো আমরা দুপুরের খাবার খেয়ে নিব। আচ্ছা এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।